বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? যাই হোক, আশা করি ভালো আছেন, সবার দিনকাল ভালো কাটতেছে। আজকে খুব তাড়াতাড়ি কথা বলবো না, খুব স্পিরিটও কথা বলবো না, বা কোনো মানে আবদারও করবো না আপনাদের কাছে, বা কোনো কিছু চাইবও না, শুধু কিছু কথা বলবো, একটু নিরিবিরি কথাগুলো একটু শুনবেন। সেটা হচ্ছে, আমি এখন থেকে আর ডিসিশন নিছি আমার এই চ্যানেলে খুব বিশেষ কোনো দরকার না হলে অপবিশ্বাসকে নিয়ে কোনো কন্টেন্ট বানাবো না, মানে আমি নিজে কথা বলবো না অপবিশ্বাসকে নিয়ে, যদি খুব বিশেষ কোনো দরকার না হয়। ঠিক আছে, বিশেষ করে অপবিশ্বাসের যে পারিবারিক সমস্যা, বুবলি, এসব নিয়ে তো কথা বলার প্রশ্নই আসে না। আর অপবিশ্বাসের সিনেমাকে নিয়ে, হ্যাঁ, সিনেমা ট্র্যাপ যেটার ইউটিউব রাইট আমি কিনছি, সেটা নিয়ে আমার কথা বলতে হবে, সেটা নিয়ে কথা বলবো। ট্র্যাপের হল রিভিউ দেখাবো, ট্র্যাপের হল প্রিন্ট সিনেমাও আপনাদেরকে কটুক দেখানোর চেষ্টা করব। তো দেখতে চোখ রাখেন আমার এই চ্যানেলে। সো আমি কেন অপবিশ্বাসকে নিয়ে এখন খুব বেশি দরকার না হলে ভিডিও বানাবো না, সেটার একটা কারণ তো আছে, তাই না? কারণটা হচ্ছে অপবিশ্বাস, মানে অপবিশ্বাসের সাথে আমার গতকালকে ঝগড়া হয়েছে বলতে কথা কাটাকাটি হয়েছে। তো কী নিয়ে কথা কাটাকাটি হয়েছে, সেটা হচ্ছে ওর যে নির্বাচন করতেছে এমপি হবে, এসব নিয়ে। আসলে কি, একজন নায়িকার প্রথমত তার পরিচয়, মানে আমরা অপবিশ্বাসকে ঢালিউড কুইন কেন চিনি, ঢালিউড কুইন নামে সে নায়িকা বলে, নাকি সে এমপি বলে আমরা ঢালিউড কুইন বলি, একটু বলেন না? নাকি সে এই যে চাঁদ দোকান দিয়েছে, মানে আপনারা জানি গায়ে লাগবে কথাগুলা, চাঁদ দোকান দিয়েছে কফি শপ, ঠিক আছে, নাকি এটার জন্য ঢালিউড কুইন চিনি? নাকি সে এই যে চুল কাটার দোকান দিয়েছে পার্লার, নাকি এটার জন্য চিনি? প্লিজ টেল মি, বলেন কিছু। আমরা চিনি তার সিনেমা দিয়ে, আমরা চিনি তার সিনেমার জন্য, তাই না? তো সেই সিনেমা যেহেতু সে, মানে সিনেমা দিয়ে তার কোনো পরিকল্পনা নাই, তো অবশ্যই, হ্যাঁ, এটা অ্যাটলিস্ট ঠিক আছে, সে যদি সিনেমা না পায় তাহলে তো তার কিছু করে খেতে হবে, তার তো কিছু করে খেতে হবে, সেজন্য বিজনেস দিছে, সেটা ঠিক আছে। কিন্তু এই রাজনীতিতে আসা, এটা আমার একদমই পছন্দ না। এটা শুধু অপবিশ্বাসের বেলায় না, এটা কিন্তু শুধু অপবিশ্বাসের বেলায় না, যেমন এই যে ক্রিকেটার সাকিব আল হাসান, তারপর ফেরদাউস আহমেদ, এরা যে মানে রাজনীতিতে আসছে, এটা আমার মানে ভালো লাগে না। কারণ কেন জানেন, কারণ রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন বিএনপির মানুষও অপবিশ্বাসের ভক্ত আছে, আওয়ামী লীগের মানুষ অপবিশ্বাসের ভক্ত আছে, বা অন্যান্য দল যেগুলো আছে ওগুলো অপবিশ্বাসের ভক্ত আছে। তো অপবিশ্বাস যখন আওয়ামী লীগের হইয়া নির্বাচন করবে, তখন কিন্তু বিএনপির মানুষ আস্তে আস্তে সরে যাবে, আর আপনারাও কিন্তু তিতা হয়ে গেছেন অপবিশ্বাসের কথা শুনতে শুনতে, আর তিতা হয়ে গেছেন আরও বেশি অপবিশ্বাসের কন্টেন্ট দেখে, মানে অপবিশ্বাসের যে গান, মানে এই যে ট্র্যাপ সিনেমার যে ট্রেলারটা দেখছেন, যে বিএফএক্সের যে কাজটা আলিফ লাইলার, তো এটা নিয়ে আমি টোল করতেছি না, এই আলিফ লাইলাটা কারা দিছে আমি সেটা বলতেছি, এটা দিছে বুবলি ভক্তরা, ঠিক আছে। আলিফ লাইলা সঙের সাথে মানে ওর ভিডিওটা বানিয়ে রিলস ভিডিও বানাইতেছে, এভাবে হাসতাছে। তো এগুলো আমি অপবিশ্বাসকে বুঝিয়া বলছি যে তোমার এসব কাজের জন্য মানুষ হাসাহাসি করে, তুমি ভালো ডিরেক্টরের সিনেমা করো, ভালো পরিচালকের সিনেমা করো, বিগ বাজারটা সিনেমা করো। তো সে বলতেছে সে তো সিনেমা পায় না, তাহলে সিনেমা করার দরকার নাই, আমি মনে করি তাহলে সিনেমা করার দরকার নাই। শেষ আমি ওরে একটা বুদ্ধি দিছি, সেটা হচ্ছে, বুদ্ধিটা হলো, আমি বলছি তুমি এক বছরের জন্য সোশ্যাল মিডিয়া থেকে নাই হয়ে যাও, মানে উদাও হয়ে যাও, মানে সোশ্যাল মিডিয়াতে কোনো সংবাদ, কোনো কিছুতেই তোমাকে দেখা যাবে না, তোমাকে ক্যামেরায় দেখা যাবেই না, ইভেন তোমার নিজের ইউটিউব চ্যানেলও তোমাকে দেখা যাবে না। সে আমার এই কথা রাজি না। এখন আমি এই কথাটা কেন বলছি, এই কথাটা বলার পিছনে কারণ আছে। এই এক বছর অপবিশ্বাস নিজেকে নিজে তৈরি করবে, এবার জিম করে পারুক আর যা কিছু করে পারুক, ঠিক আছে, সেটাতে অপবিশ্বাস নিজেকে নিজে তৈরি করবে, নিজেকে ভাঙবে, নিজেকে চুরবে, নিজেকে ভেঙে চুরে একদম ফিটফাট হয়ে আবার নায়িকা হিসাবে ইন হবে। দর্শক, গত দুই দিন আগে বুবলির কিছু স্টিল পিকচার বুবলির পেজে পোস্ট করছে, তো আমি তো বুবলির পেজে লাইক মাইক দেই নাই, বুবলির পেজের ফলোয়ারও আমি না। আমি কিভাবে দেখছি, বুবলির এক ভক্ত সেই ছবিগুলো নিয়ে ভিডিও বানাইছে,
ও রে বাবা রে, হলিউডের নায়িকা বলিউডের নায়িকা সে বলতাছে, বলিউডের নায়িকা ফেল, হলিউডের নায়িকা ফেল, এই স্টিল ছবিগুলা দেখা তো ওর কথাগুলা কিন্তু একেবারে ফালিয়া দেওয়ার মতো না, ওর কথাগুলা সত্যি, ঠিক আছে? ছবিগুলো আসলেই অ্যাট্রাকটিভ ছিল, জিন্স প্যান্ট পরা, হয়তো বা ছবিগুলো আপনারাও ইতিমধ্যে দেখছেন, জিন্স প্যান্ট পরা আর জিন্সের শার্ট পরা, অনেক সুন্দরই লাগতেছিল। সুন্দরকে সুন্দর বলবো না, নায়িকা সে, আমরা ঠেলা এখন পরকীয়া বলতে পারি, সে তাকে সে পরকীয়া করে, সে এটা করে সেটা করে, ঠিক আছে, কিন্তু এটা তো সত্যি। সে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যদি বলেন যে এক নম্বর নায়িকা কে, বাংলাদেশের এক নম্বর নায়িকা কে, সেটা এক নম্বরে ধরতে হবে বুবলিকে। দুই নম্বরে যদি ধরা যায় সেটা হচ্ছে পূজা চেরি, ঠিক আছে? যদি দুই নম্বরে ধরা যায়, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি এক নম্বর কোন দিক থেকে বললেন, ঠিক আছে? তো এক নম্বর কোন দিক থেকে বলছি সেটা বলতেছি, এক নম্বর বলতেছি আপনি দেখেন সব ভালো ভালো সিনেমাগুলা সব বুবলি পাইতেছে। কই ভালো সিনেমার অপার তো অপু বিশ্বাস পায় না? অপু বিশ্বাস পায় প্রেম প্রীতির বন্ধন, নায়ক বাঁশি বাজায় ও পাগল মন মন রে, তারপর ট্র্যাপ সিনেমার মধ্যে বিএফএক্স, এই বিএফএক্সের শ্যুটিংয়ের ভিডিওটা আমার কাছে আছে, ওই শ্যুটিংয়ের ভিডিওটা ছাড়বো। তো এসব নিয়ে আমাদের অপু বিশ্বাস আছে আর কি। আমার কথা হয়েছে যেহেতু তুমি সিনেমা পাচ্ছ না ভালো কোনো, ঠিক আছে, সিনেমা পাইলেও সেগুলো ভালো না, তো এগুলো করার দরকার নাই, এতে করে আরও বদনাম হয়, এতে করে আরও বদনাম হয়, এগুলোই আমি অপু বিশ্বাসকে বুঝাইছি। হয়তো ভাই যে আমার আজকের কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না, এটাও আমি বুঝতে পারতাছি যে আমার কথাগুলো একটু ভালো লাগতেছে না, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। এই ভিডিওটা কয়জন দেখছে না দেখছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এর আগের ভিডিওটা, এর আগের মানে আমি কথা বলছি, আমি কথা বলছি মানে এর আগের ভিডিওটা হচ্ছে, মানে আমি টিজার আসতেছে বলতে বলছিলাম যে আপনাদেরকে হাত জোর কইরা যে আমার ভিডিওটাকে ভাইরাল করুন, টিজারটা আসতেছে সবাই যাতে জানুক, ঠিক আছে? তো আপনারা সেই ভিডিওটা মাত্র 800 ভিউ হয়েছে, 800, যেই অপু বিশ্বাসকে নিয়ে কথা বললে আমার ভিডিও প্রায় 10-15 হাজার ভিউ এমনিতেই হতো, লাখখানিক ভিউ হয়েছে এরকমও। তো 800 ভিউ আপনারা আমাকে দিছেন, আপনাদের কাছে হাত জোর করে বলছিলাম যে আমার জন্য না, অপু বিশ্বাসের জন্য হলেও আপনারা দয়া করে একটা লাইক একটা কমেন্ট করুন, যাতে করে আরও 10টা অপুভক্ত জানতে পারে যে আজকে বিকাল 4টা বাজে অপু বিশ্বাসের ট্র্যাপ সিনেমার টিজার আসতেছে। কিন্তু আপনারা মানে আমাকে সাপোর্ট করেন নাই, মানে হাতে গোনে যে কয়েকজন করছেন তারা আমাকে মন থেকে ভালোবাসেন, তারা আমাকে মন থেকে ভালোবাসেন। আর অপু বিশ্বাসের গানের একটা ভিডিও আমি ছাড়ছি, আমার আর অপু বিশ্বাসের, সেখানে অনেকে কমেন্ট করছেন যে সাকিব খানের পরে যদি সেরা জুটি হয় তাহলে অপু বিশ্বাসের সাথে আমি, না ভাই আমি এত উপরে উঠতে চাই না, অপু বিশ্বাস অনেক বড় নায়িকা, আমি তো কিচ্ছু না, আমি অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট মেক করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো অপু বিশ্বাসের সাথে মানাবে মানে অপু বিশ্বাসের ছেলের সমান জয় চৌধুরীকে, আরও কিছু নায়ক আছে তাদেরকে, ঠিক আছে? তো জয় চৌধুরী তো আমার বয়সে অনেক ছোট, অনেক ছোট। তো যাই হোক, আমি অপু বিশ্বাসকে নিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করি এই চ্যানেলে, মানে আমার নিজের ফেস দেখিয়ে কথা বলি, সেটা কোনো বিশেষ কারণে হবে, সেটা সিনেমার বিষয়ে বা অন্য কোনো বিষয়ে, বিশেষ কোনো কারণ হলে আমি আপনাদের সামনে আসবো, এছাড়া আসবো না। এছাড়া শুধু আমি এই চ্যানেলটা ইয়া চ্যানেল বানাইতে যেতেছি, মিডিয়া চ্যানেল, মানে এতদিন তো এটা অপু বিশ্বাসের চ্যানেল আসছিল। এখন আপনারা বলতে পারেন যে অপু বিশ্বাসের নাম বিক্রি কইরা চ্যানেলটাকে বড় করছি, কী বড় করছি ভাই, কী বড় করছি, 29,000 সাবস্ক্রাইবার, 29,000 সাবস্ক্রাইবার, এই ফিল্ম ইনফোজে 29,000 সাবস্ক্রাইবার, আর সাকিব খানের কথা বলে আমি আমার থাইয়ের ফানে, ঠিক আছে, 60,000 সাবস্ক্রাইবার করছি। আরেকটা চ্যানেল আছে 1 মিলিয়ন, সেটা রাজনীতি নিয়ে কথা বলা হয়, সেটা মিডিয়া চ্যানেল না, সেটা আপনাদের দেখেও লাভ নেই। তো এখন মানে কথা হয়েছে যে আপনারা এই অপু বিশ্বাসকে ভালোবাসেন না, এটা কিন্তু সত্যি, আপনারাও কিন্তু অপু বিশ্বাসের উপরে বিরক্ত হয়ে গেছেন। আমার ফেসবুকে 2-3 জন অপু বিশ্বাস ভক্ত আছে, তারা বলতেছে যে আসলে অপু বিশ্বাস যেটা করতেছে এগুলো ভুল করতেছে, অপু বিশ্বাসের দিক থেকে আস্তে আস্তে আমাদের মন উঠে যাচ্ছে, তারা আমাকে SMS করে এগুলা বলতেছে। কারণ কি? কারণ হচ্ছে আজকে দেখেন, মানে একটা নায়িকার প্রয়োজন হচ্ছে সিনেমা, তাই না? একটা নায়িকার প্রয়োজন হচ্ছে সিনেমা, প্রথমত তাকে ডালিউড কুইন নামে আমরা চিনি সিনেমা দিয়ে, রাজনীতি দিয়ে চিনি না, বা চুলকাটার দোকান দিয়েও চিনি না, ঠিক আছে, মানে বা সাত দোকান দিয়েও চিনি না, কপি শপ আর কি। তো
বাংলায় সাত দোকান। সো যাই হোক, অনেক কথা বলছি, তো এখন থেকে আমি যে কন্টেন্টগুলো ছাড়বো সেটা হচ্ছে মানে মিডিয়ার কন্টেন্ট, মানে হচ্ছে আপনার যেমন বিভিন্ন সিনেমার গান, বিভিন্ন সিনেমার ট্রেলার, সেটা বিভিন্ন নায়ক নায়িকাদের। যেমন আজকে বিকেলবেলা আসতেছে দিঘির কি সিনেমাটা, যেন সিনেমাটার নাম ভুলে গেছি, দিঘির একটা সিনেমা আসতেছে, তো 16 তারিখেই অপু বিশ্বাসের 16 তারিখে একটা সিনেমা আসবে, দিঘির একটা সিনেমা আসতেছে। যদিও সিনেমাটা মানে একবারে নাটকের মতো, তো ওইটার ট্রেলার আসতেছে আজকে বিকেলবেলা আমার চ্যানেলে। তো ওটার ইউটিউব রাইট কিনছি আমি হচ্ছে 1.5 লক্ষ টাকা দিয়া। এর আগে আমি ট্র্যাপ সিনেমার ইউটিউব রাইট কিনছি আমি 5 লাখ, টাইগার মিডিয়া 5 লাখ। তো কী হয়েছে, কী হয়েছে, ট্রেলারটা ভিউ হয়েছে মাত্র 8,000, না জানো 9,000 আমার চ্যানেলে, আর গানটা ভিউ হয়েছে 30,000। আরে 4 মিনিটের একটা গান 30,000 ভিউ হয়েছে, কয় টাকা পাইছি জানেন? $1 পুরো পাই নাই। $1 মানে, $1 মানে হলো আপনার কত টাকা, মানে আপনাদেরকে কীভাবে বুঝাবো, মানে $1 মানে হচ্ছে 100 টাকা ধরেন, ঠিক আছে, 100 টাকাও পাই না। তো আমি 5 লাখ টাকা দিয়ে এই ইউটিউব রাইটগুলো কিনছি, তো ইউটিউব রাইটগুলোর থেকে আমি অবশ্যই ইনকাম আশা করি। তো আপনারা কতটুকু অপু বিশ্বাসকে ভালোবাসেন এটাই বোঝা গেছে, যে আপনারা অপু বিশ্বাসের আমার কন্টেন্ট না, অপু বিশ্বাসের গান, অপু বিশ্বাসের ট্রেলার ওগুলা ছাড়তেছি, ওগুলা তো আপনারা সাপোর্ট করতেছেন না। আমি টাকা পেয়ে এলামু, আমি টাকা পেয়ে যাব, এজন্য কী করছেন, টাইগার মিডিয়াকে সাপোর্ট করছেন, কিন্তু আমাকে সাপোর্ট করেন নাই। আমি যে বলে দিছি যে এই গানটা, এই ট্রেলারটা শুধু দেখা যাবে টাইগার মিডিয়াতে আর আমার চ্যানেলে, তাই না? তা আপনারা ভাবছেন যে টাকা পাইলে টাইগার মিডিয়া পাক, এরফান পাবে কেন? এরফান যে জীবন দিয়ে লাইতাছে অপু বিশ্বাসের জন্য, জীবন যৌবন সব কিছু দিয়ে কথা বলে, ঠিক আছে, এটার কোনো প্রাপ্য এরফান না। তো যাই হোক, আমি এবার জিদের বাদ কুত্তারে দিয়ে খাওয়াই আর বাগের লাস দিয়ে কান চুলকাই, কথা বুঝছেন? আমার বাবা আমার জন্য ঢাকা শহরেই 13টা বাড়ি রেখে গেছে আর পুরো বাংলাদেশে 18টা বাড়ি। তো মনে করেন আমি যদি অপু বিশ্বাসকে নিয়ে প্রতি মাসও একটা সিনেমা করি আমার একটুও কমবে না, কিন্তু আমি কোন অপু বিশ্বাসকে নিয়ে করব, যে অপু বিশ্বাসের সাথে আমার সাথে মানাবে না, ঠিক আছে, তাকে অনেক ফ্যাট লাগতেছে, তার সিলিম হতে হবে, তার সিলিম হতে হবে। আমার যে সিনেমা এটা পুরো ড্যাশিং সিনেমা, ড্যাশিং বলতে কী জানেন, পুরো অ্যাকশন সিনেমা, পুরো থ্রিলার সিনেমা। অপু বিশ্বাসকে এই ফিগার নিয়ে আমার সিনেমাতে মানাবে না। সো এটাও বলছিলাম যে অপু বিশ্বাসের সাথে আমার একটা সিনেমা আসবে, তবে আমি আপনাদেরকে এখনই আশা ভঙ্গ করতেছি না, সিনেমা বলছি আসবে, টুডে অ্যান্ড টুমোরো সিনেমাটা আসবে, যদি অপু বিশ্বাস নিজেকে শুধলাইতে পারে, যদি সে চিকুন হতে পারে। এখন তো আরও আগে চিকুন হবে না, কারণ তার এখন সংসদে কাজ থাকবে, তার এখন সময় পাবে না, এদিক দিয়ে সিনেমার টুকটাক কাজ, তারপর আবার পাল্লা, তারপর আবার চার দোকান, তো সব কিছু মিলিয়েই সময় পাবে না, তাই না? আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, যুক্তির মধ্যে আমি কথা বলবো, যুক্তির বাইরে কথা বলবো না, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, একটু শুনেন, ঠিক আছে, একটু দয়া করে শুনেন। অপু বিশ্বাসের নিজের প্রোডাকশনের সিনেমা লাল শাড়ি, আচ্ছা লাল শাড়ি সিনেমাটা মানে সরকারি অনুদানের সিনেমা, অপু বিশ্বাসের নিজের প্রোডাকশনের, ঠিক আছে, জয় অপু প্রোডাকশনের সিনেমা। তো এই সিনেমাটা তো অপু বিশ্বাস পারত, যে একটু থ্রিলার টাইপের করত, একটু অ্যাকশন ধর্মী সিনেমা করত। অপু বিশ্বাস গেছে কি সেই গ্রামে, তাঁত শিল্প নিয়া, শাড়ি নিয়া, মানে কী কাহিনী যেগুলা মানুষ কখনো দেখবে না হলের টিকিট কাইটা, এই সিনেমা করতে গেছে। আমি মানুষের দোষ দিলাম যে মানুষ পরিচালকরা, অন্যান্য যে পরিচালকরা তাকে নিয়ে সিনেমা করতেছে, তারা না হলে গ্রাম্য সিনেমা করতেছে, এজন্য অপু বিশ্বাসের কোনো দোষ নাই, কিন্তু অপু বিশ্বাস নিজের প্রোডাকশনের সিনেমাই গ্রামের সিনেমা করতেছে, সে কি পারতো না একটা ভালো সিনেমা উপহার দিত? তখন পারত, বাদ দেন এসব কথা। এই যে রাজনীতি করতেছে, এই যে ফাল্লার দিছে, এই যে চার দোকান দিছে, এগুলা যদি না দিয়া সে আর একটা সিনেমাতে ইনভেস্ট করতো, ভালো একটা সিনেমাতে, সেই টাকা উঠে আসা সম্ভব, কারণ অপু বিশ্বাসের আলাদা একটা ফ্যান বেজ আছে। ভালো সিনেমা হলে অবশ্যই অবশ্যই সেটা হলে যেয়ে মানুষ দেখত, ভালো একটা ডিরেক্টর নিত, ভালো ডিরেক্টরের অভাব নাই, না খায়া মরতাছে, ভালো ডিরেক্টরের অভাব নাই, বিশ্বাস করেন তারা এই ইয়ার উপরে মানে চলচ্চিত্রের উপরে পড়াশোনা করছে, এই মিডিয়া নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। তো যখন অপু বিশ্বাস প্রডিউস করত, তখন কিন্তু তারা অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানাতে বাধ্য, কারণ অপু বিশ্বাস প্রডিউস করেছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই প্রডিউসটা আপনিই করেন, আপনি একটা থ্রিলার টাইপের সিনেমা করেন, ভাই আমি কোন ভরসায় করব, প্লিজ বলেন না আমি কোন ভরসায় করব,
অপবিশ্বাস তো যেভাবে এখন যেই ফিটনেসে আছে, যে চিন্তাধারায় আছে, সেই চিন্তাধারা নিয়ে অপবিশ্বাসকে নিয়ে সিনেমা করা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, আমাকে মাফ করবেন, যদিও আমি বলছিলাম অপবিশ্বাসকে নিয়ে সিনেমা করব, হ্যাঁ আমি এখনও বলতেছি সিনেমা করব যদি অপবিশ্বাস নিজেকে শুধলাতে পারে। সো কামিন সুন দিগির ট্রেলার দেখার জন্য, ঠিক আছে। আর এখন থেকে আমি ওই যে বলছি না, জিদের বাদ কুত্তারে দিয়া খাওয়ামু আর বাগার লাজ দিয়া কান চুলকামু, আমার বাবা আমার জন্য অনেক রাখিয়া গেছে, এই ইউটিউবের কচু দিয়া আমার কিছু যায় আসে না। তো এখন থেকে মানে বিভিন্ন কন্টেন্ট দেখবেন, লাখ লাখ টাকা দিয়া কন্টেন্ট কিনবো, দূর ভিউ হোক বা না হোক আমার এই চ্যানেলে লাখ টাকার কন্টেন্ট আছে, আমি বলবো লাখ টাকার কন্টেন্ট আছে। ঠিক আছে, কি গায়ে লাগতেছে কথাগুলা? কথাগুলা গায়ে লাগলো, কথাগুলা বাস্তব সত্যি আমি বলছি। এতক্ষণ ধরে যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন জানেন? কারণ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখা, এটা মানুষের পক্ষে মানে মানে যারা অপবিশ্বাস খাস ভক্ত তাদের পক্ষেই সম্ভব, তা না হইলে সম্ভব না। ঠিক আছে, যারা বুঝবে আমার কথাগুলা, তারা যারা জ্ঞানী তারা ঠিকই বুঝবে, তারা ঠিকই আমাকে উল্টাপাল্টা কথা লিখবে না, আর যারা মূর্খ আবাল তারাই উল্টাপাল্টা কথা লিখবে কমেন্ট বক্সে। সো যাই হোক, বাকিটা দেখা যাক কী হয়। আল্লাহ হাফেজ।